তার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া, দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করা, এটাকে তারা অগ্রাধিকারের মধ্যে তারা এটা উল্লেখ করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের একটা দূরত্বের জায়গাটা দেখা যাচ্ছে বলে আমাদের ধারণা, একটা পারসেপশন তৈরি হয়েছে। আমরা কথা বলেছি, পুরনো সিন্ডিকেট আবার নতুন চেহারায় যে আবির্ভূত হয়েছে সেটা নিয়ে আমরা আমাদের উৎকণ্ঠা প্রকাশ করেছি। তারা বলেছেন তারা চারটা কাজকে তারা অগ্রাধিকারের মধ্যে নিয়েছেন, তার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া, দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করা, এটাকে তারা অগ্রাধিকারের মধ্যে তারা এটা উল্লেখ করেছেন। কিন্তু আমরা এখন দেখতে চাই মানুষ যেন তার সুফল পায়, সিন্ডিকেটগুলো দৌরাত্ম্য যাতে বন্ধ হয়। আর দুটো কথা আমরা পরিষ্কার করে বলেছি, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন নাই, কীভাবে নতুন নির্বাচন কমিশন গঠন হবে এ ব্যাপারে তারা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে তারা যেন একটা উদ্যোগ তারা গ্রহণ করেন। ভোটার তালিকা হালনাগাদ করা এটা একটা বড় একটা প্রশ্ন এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। তারা যেটা বলেছেন, তারা যে কমিশন গঠন হয়েছে আগামী রোববার থেকে কমিশনের কাজ করবার কথা, কমিশনের মধ্যে এই আলাপ আলোচনাগুলো আসবে যাতে তারা নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠন হবে, ভোটার তালিকা কীভাবে হালনাগাদ করা যাবে এই এই বিষয়টা। লাস্ট যে পয়েন্টটা উল্লেখ করি, পান্না ভাই একটু বললেন, আমি আরেকটু জোর দেওয়ার জন্য বলছি, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের একটা দূরত্বের জায়গাটা দেখা যাচ্ছে বলে আমাদের ধারণা, একটা পারসেপশন তৈরি হয়েছে। সুতরাং এই অন্তর্বর্তী সরকার পরবর্তী গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো হচ্ছে মূল স্টেক হোল্ডার। সুতরাং সরকার সংস্কার বলি বা যতগুলো উদ্যোগ বলি, রাজনৈতিক দলগুলোর সাথে একটা অর্গ্যানিক যোগাযোগ, একটা জীবন্ত যোগাযোগের মধ্য দিয়ে, বোঝাপড়া সমঝোতার মধ্য দিয়ে সরকার যাতে এগোতে পারে। সংস্কার কমিশন তার কাজটা শেষ করার পরে কোন কোন কাজগুলো তারা করবেন এই আমলে, যেগুলো নিয়ে সাধারণ বোঝাপড়া ঐক্যমতে জায়গা আছে, আর কোনগুলো পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিরা করবেন, নির্বাচিত সংসদ করবেন, সেটাও আলাপ আলোচনা করে আমরা ঠিক করব। আলোচনাটা ভালো হয়েছে, ওনারা আমাদের সাথে এনগেজমেন্টটাকে ওনারা অব্যাহত রাখবেন।